নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন প্রায় 9টা বাজে, 5 মিনিট বাকি আছে। বাইরে মনে হচ্ছে যে সকাল 6টা বাজে, মেঘলা হয়ে আছে, একদম পুরো মেঘলা। তো চলো, এখন আমি স্নান করেই কিন্তু তোমাদের সাথে প্রথম কথা বলছি, কারণ স্নান করেই আমি ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে যাব বলেই রেডি হয়েছি, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। ওই দেখো বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো আজকের কুটুসের স্কুলে মানে ফর্ম ফিল আপ করে ভর্তির ডেট আজকেরই। তো ওর বাবা যাবে বলছিল একাই, তো আমি ভাবলাম যে আমিও যাবো বা কুটুসও যাবে, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে কী হবে বুঝতেই পারছি না। তো এখন ঠাকুর ঘরে ভোগ টোক দিয়ে রেডি হই, 9টা থেকে 11টার মধ্যে যেতে বলেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো ঠাকুর ঘরে যাবো, তার জন্য দেখো দু পিস কলা নিয়ে নিয়েছি, আর এই যে বাসন মাজার এই যে এইটা নিয়েছি, এইটা কিন্তু খুবই কাজের। মানে ওই যে কাঁসার যেসব বাসন কুসনগুলো দাগ হয়ে যায় না, এই পাউডারটা দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম, নিয়ে এসছে। বাসন কুসনগুলো ভোগ দেওয়ার পর 5-7 মিনিট ঠাকুরের কাছে থাকে, তারপরে প্রসাদ তুলে থালাগুলোকে এইভাবে উল্টে রেখে যাওয়া হয়। তো দেখো কেমন দাগ হয়ে গেছে। তো এই দাগগুলো কিন্তু লেবু বা ওই তেঁতুল দিয়ে ঘষার পরেই কিন্তু থাকে, মানে পরের দিন দেখা যায় খুব ভালোভাবে এই দাগগুলো। তো সেই জন্য এটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। আমি আগে পরিষ্কার করেছিলাম, আজকে তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো কী বিচ্ছিরিভাবে কালো হয়ে গেছে। দেখো থালাগুলো মেজে নিয়ে এসেছি, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার কুট্টুস নকুলদানা চাইছে, কাঁদছে ঘরে, ওর জন্য একটা নকুলদানা নিয়ে যেতে হবে। নকুলদানাটা টপ করে গালের মধ্যে নিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে বাসি মুখ ধোয়ানি পড়ে যাচ্ছে, তুলে খেয়ে নিয়েছে। আরে নিয়ে যাবে না, বাইরে ওয়েদারটা এত খারাপ, আমি টেনশন করছে। ও ঘুম থেকে তুলে দেখো দুটো চোখ জুড়ে আছে, টিপটা বৃষ্টি পড়ছে, ভয় লাগছে। এই যাবি ডরতি ম্যাম, ডরতি ম্যাম স্কুলে যাবি? হয়ে গেছে, থাক বাবা চলে যাক। আমি খাবার দাবার নিয়ে কিনে আনি, কি কি আনবো বলো, খেলনা আনবো একটা, আরে খেলনা নিয়ে আসবো। ঠান্ডা লেগে গেলে আর দেখতে হবে না, আবার ভুগতে হবে অনেকদিন। দেখো তার অবস্থা কি করবি, ঠান্ডা থেকে সবে উঠলো। যাবি কি যাবি, যদি উঠে পড় আর যদি বাড়ি থাকবি তো থাক। আলটিমেট কুটুস যাচ্ছে, রেডি বেটা, নিয়ে যেতেই হচ্ছে, কোনো উপায় নেই। কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর বেরিয়ে গেলে তো আরও কাঁদবে। কুটুসের কল্যাণে আমিও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু বাইরে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি এসেছে। দেখো বৃষ্টি পড়ছে, যাই না? তো চলো দেখা যাক যাওয়া যায় কিনা, এখনো পর্যন্ত সিও নই, এখান থেকে ঘুরে আসতে পারি। ওই উঠে যাচ্ছে, কই কুটুস দেখি, কেন প্যান্টটা কিন্তু নোংরা করে ফেলেছে কোথা থেকে। অনেক জায়গায় ধানও কাটা হয়ে গেছে, তো এখানেই তো 10:30 বেজে গেল। চোখে দেখবে ঠান্ডাটা বেশি লাগে, এই চোখ চাপা থাকলে অনেকটাই ঠান্ডা কম। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা নতুন একটা স্কুল হয়েছে। সাজানো হচ্ছে এখন সুন্দর করে, এই তো কুটুসে স্কুলের কাছে চলে এলাম। কুটুস দেখতে পাচ্ছি স্কুলটা, ডরতি ম্যাম এর মধ্যে আছে, কিন্তু এখানে প্রণাম জানাচ্ছি কেমন, তাই তো? চল, এই তো অনেকে ভর্তি হতে এসছে, তো এখানে কাজ কমপ্লিট, এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাবো না এখন, একটু বাড়ি পুরে। তো চলো উঠে পড়ো, কি না চশমা পরে না, গাড়ি রাখা হয়ে গেছে, চলো কোথায় যাচ্ছি চলো। দেখ কত 25, কে খাবে? হ্যাঁ না খেয়ে ছুটেছে, এটা কেক
দু পিস মানে খেয়েছে আর কিছুই খাইনি। এটা খেতে হবে, কুটুস ট্রেন দেখতে পছন্দ বলে ওই আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দেয়। একটা ট্রেন আছে, আমরা কি ট্রেন চড়বো? হ্যাঁ আমরা কি ট্রেন চড়বো? শীত পড়ে গেছে বলে শুধু লেপ কম্বল দেখ, খুব সুন্দর করে সাজানো। চেঞ্জ করবে না কেরে কি করে, কি করে মানে এটা আছে অসুবিধা নেই না ছোট বলে আমার হাতে ধরবে না? ও আচ্ছা আচ্ছা, নিয়ে নিচ্ছ চলো। আরে কি খাবে, কি খাবে আগে পেট ঠান্ডা করবে, আমরা বাড়ি যাই না। পরপর বুঝতে পারছো পরপর সব ছো ওর নাকি একটু দাও না, বুঝেনি বাড়ি পুরে বেশ কিছুক্ষণ ঘুরে নিয়েছি, এবার বাড়ি যাবো। ওই যে ছেলে আর বাবা গেছে বাইক আনতে, আমি এখানে দাঁড়ালাম, এবার বাড়ির দিকে রওনা দেবো, আবার বিকেলে তো রান্না বান্না করবো। এই ললিপপটা কি খুলেছিস? কে গিফট করেছে ওটা? ভালো এখন দুপুর 1:15 আর বাড়ি ফিরলাম, রান্না বান্না হবে যদি পারো গুছিয়ে নিতে পারো এর মধ্যে। সকালে ফিরতে হবে, তারপরে আবার বিকেলে রান্না করবো। আর এই যে আজকের কিন্তু আমাকে নিয়ে গিয়ে বেশ লস হয়ে গেল পুরো গচ্চা। এখনো উঠেছে স্কুলে ভর্তি হতে মনে হয় এখনো 10,000 টাকা বাকি কেনাকাটা, মানে বইপত্র জামা কাপড় তার আগে 10,000 টাকা খরচা। আমি এরপরে আর যাবো না, একদমই যাবো না, কারণ আমি গেলে আবার আমার একটু চোখ টোক এদিক ওদিক যায়, তো জানোই তো ব্যাপার স্যাপার, মেয়েরা একটুখানি বাইরে বেরোলেই এরকম আমার তো মনে হয়। তো আমি বাইরে বেরোলে মনে হয় যেন এটা নিই ওটা নিই, তো এই করে যেটা এটা সেটা কেনা হয়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে না আর আমি যাবোই না। তো চলো আজকে আমি ড্রেসটা চেঞ্জ করবো, যাওয়ার সময় তো আমি স্নান করে নিয়েছিলাম, তো দাদা ভাই আর কুটুসে আর স্নান করাবো, গা মুছিয়ে দেবো। হ্যাঁ বাইরে থেকে এসছে, গা মুছিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। কুটুস ঘুম থেকে উঠেই কী খাচ্ছে বলো? ক্যাডবেরি। কে দিয়েছিল, অমিত কাকু? তাই ঘুম থেকে উঠেই মাত্র ওর সেই মনে পড়েছে ক্যাডবেরির কথা, তাই ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে। কি হচ্ছে তোমাদের? রাত 10:30 বাজে এখন, এই আমাদের এখন সকাল।
লাইটিং করবে, ছোট লাইটিং লাইটিং আলাদা হবে। এই অন্যটা কোমরে বেঁধে দিয়েছিলাম, আবার আমার মাথায় ভাঁজতে হয়েছে। এটা কি সরাবলে এখানে বিছানা কেটে রয়েছে? তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিন স্টোরি ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।